হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো বন্ধুরা কদিন ভিডিও আসেনি চ্যানেলে তার জন্য তোমরা অনেকটাই রেগে আছো তোমরা অনেকে আমাকে টেক্সট করেছো ইনস্টাগ্রামে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত জায়গায় তোমাদের একটু কথা বলে রাখি কিছু ফিজিক্যাল কন্ডিশান এবং মেন্টালি কিছু ডিস্টার্ব থাকার কারণে তোমাদের ভিডিও আমি দিতে পারিনি বাট এবার থেকে রেগুলার তোমাদের সাথে ভিডিও আসবে এবং সব থেকে মোস্ট পপুলার টপিক যেটা আমাদের চ্যানেলে এবং তোমরা সব থেকে বেশি প্রশ্ন এবং কমেন্ট করেছো যেটা ব্যাপারে অর্থাৎ যে যে কোনো রকমের বই আমরা কিভাবে ডাউনলোড করব আমাদের হাতের মোবাইল থেকে তো সেই টপিকেই আজকে এই ভিডিওটি হতে চলেছে এবং তোমাদের আমি প্র্যাকটিক্যালি হ্যাঁ বন্ধুরা লাইভ দেখিয়ে দেব যে তোমরা কিভাবে যে কোনো ধরনের বই খুব সহজেই সার্চ করতে পারো গুগল থেকে এবং সেটা ডাউনলোডও করে নিতে পারো তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং তার সঙ্গে ইনফরমেটিভ হতে চলেছে তোমরা এর আগে আমার এই ভিডিওটি কিংবা এই ভিডিওটি দেখেছো হয়তো এবং এখানে হয়তো সমস্ত রকমের বই পাওয়া যায়নি এবং আমি আজকে যেটা দেখাতে চলেছি সেখানেও যে সমস্ত রকমের বই পাওয়া যাবে তোমরা কিন্তু এমনটা ভেবো না কিন্তু হ্যাঁ তোমাদের কিছু প্রয়োজনীয় বই পাওয়া যাবে কারণ তোমরা অনেকেই আবার বলে থাকো যে আমি এই সাজেশান বুক চাই ওই চাই সেই চাই অনেক রকমের কথা বলো তোমরা আমাকে কিন্তু দেখো বন্ধুরা সমস্ত কিছু বই একই জায়গায় পাওয়া কি সম্ভব নিশ্চয়ই না আর ওই ধরনের বই সাধারণত পাওয়াও যায় না কারণ ওইগুলো পারচেস করতে হয় কিন্তু এমন কিছু বই আছে এমন কিছু ওয়েবসাইটে খুব ইজিলি পাওয়া যায় যেখানে সার্ভার ইস্যু বা অন্য আদার্স কোনো রিজেন বা ইস্যু কোনো প্রবলেম দেখা দেয় না তো সেই রকমই একটা ওয়েবসাইটের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো তোমাদের আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং তোমাদের পুরোটা দেখে দিচ্ছি কী হলো কম্পিউটার নেই ডাউনলোড করতে পারবে না এটা ভাবছি দাদা শুধু কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখায় আমাদের হাতে তো মোবাইল আছে দেখো একই ব্যাপার চলো তোমাদের জন্য মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো সাইডে আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নিয়ে আমি তোমাদের এখানে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো তো তার আগে আমি একটু মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই যাতে তোমাদের সামনে আমি লাইভ দেখাতে পারি দেখো তোমরা আমার হাতেই কিন্তু মোবাইল দেখতে পাচ্ছ তো আমি এখান থেকেই পুরোটা দেখাবো তো আমি অলরেডি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি মোবাইলে এখানে আমি চলে গেলাম গুগলে চলে গেলাম তোমরা দেখতে পাচ্ছ গুগলে চলে গিয়ে আমি এখানে একটা সার্চ করবো তার আগে বলে দিই তোমরা চ্যানেলে ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কেন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব দেখতে পাই তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ এই ধরনের ভিডিও তোমাদের জন্য রেগুলার বেসে এখানে আপলোড হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং বাসে আইকনটা প্রেস করে দিই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পরে আমরা এখানে সার্চ করব ওয়েবসাইটের নাম হচ্ছে ডব্লু বিবি বুক বলে আমি সার্চ করব। তো এরকম জহাজ করলাম আমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে ডব্লিউ বিবিএসি বুক ডট কম এবার তোমরা ভাবছো এখানে কি বই পাওয়া যায় এখানে শুধু মাধ্যমিকের বই পাওয়া যায় বা অন্য কিছু পাওয়া যায় না তোমরা একটু দেখে নিই তো আমরা এখানে ওপেন করলাম ওয়েবসাইটটা ওপেন করছি তোমাদের সামনে এবং ওপেন করার পরে আমাদের সামনে পুরো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে নিচে দেখো একটা আমাদের বড় করে লেখা আছে ডব্লু বিবিএসি অ্যান্ড ই টেক্সট বুকস হ্যাঁ বন্ধুরা তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আমরা কী করবো আমরা এখানে ওপরের দিকে যে থ্রি লাইন দেখতে পাচ্ছি এই থ্রি লাইনে যদি ক্লিক করি আমাদের সামনে এখানে কয়েকটা অপশান আসবে একটা হচ্ছে এনসিইআটি বুকস এনসিইআরটি বুকস একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বুকস আর একটা আছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান বুকস এবার তোমরা কোন ক্যাটাগরির বই ডাউনলোড করতে চাও তোমরা জানো আমরা যদি এনসিআরটিতে যদি এই পাশে যে ভি মতো আছে এখানে যদি ক্লিক করি এখানে দেখো এনসিআরটি বুকে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সবটা পেয়ে যাচ্ছি এবং তারপরে যদি আমরা এখানে এই পাশে ড্রপডাউনে ক্লিক করি এখানে সেকেন্ডারি বুকসের আমরা পেয়ে যাব কি ক্লাস টেন পিডিএফ নাইন পিডিএফ এইট পিডিএফ সেভেন সিক্স ফাইভ এবং তার নিচে আছে ডব্লিউ বি সি এইচ এসি অ্যান্ড ডাব্লিউ বিবিএসি ই টেক্সট বুক ফর পি প্রাইমারি টু ক্লাস টুয়েলভ সমস্ত কিছু তারপর নিচে আছে ডব্লিউ বিবিএসি ক্লাস ফাইভ টু ক্লাস টেন ম্যাথামেটিক্স বুকস পিডিএফ ডাউনলোড এবং তার নিচে আবার আমরা যদি ক্লিক করি এখানে এখানে আমরা পাবো ডব্লিউ ক্লাস ওয়ান টু ফোর সমস্ত বই এবার শুধু দেখালেই হলো ডাউনলোড করে তো দেখাবেন দাদা তাই তো আমি ডাউনলোড করে দেখাবো চলো আমরা আপাতত এখানে চলে যাচ্ছি একটি জায়গায় আমরা লাইক আমরা এখানে ডাব্লিউ বিসি এইচিস ডাব্লিউ বিবিএসি ই টেক্সট এখানে ক্লিক করলাম করে দিয়েছি এবং নিচের দিকে নামলো নিচের দিকে নামার পরে আমরা দেখতে পাবো এখানে কিছু অপশান যেমন ক্লাস ওয়ানের টেক্সট বুকস আমরা দেখতে পাচ্ছি ক্লাস টু এর দেখতে পাচ্ছি ক্লাস থ্রি দেখতে পাচ্ছি ক্লাস ফোর সমস্ত বই দেখতে পাচ্ছি তাই না আমি একটুখানি হায়ারস্ট যাই ক্লাস সিক্স ক্লাস সেভেন আমি টেনের টেন স্ট্যান্ডার্ডে যাচ্ছি একটু তো আমরা এখানে নাইন টেন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখ গণিত প্রকাশ সাহিত্য সঞ্চয়ন কণি ব্লিজ সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না তো আমরা ডাউনলোড কী করে করবো লাইক আমরা ডাউনলোড করব একটু ছোটো থেকেই করি কারণ এখানে যদি আমি গণিত প্রকাশটা ডাউনলোড করি তাহলে একশো পনেরো এম লাগবে অনেকক্ষণ টাইম লাগবে তো আমি আপাতত এখানে ডাউনলোড করছি একটা ছোটো মতো বই না এখানে কণিটা ডাউনলোড করা দেখাচ্ছে তোমাদের আমি কণিতে আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু ড্রাইভ চাইছে বা ক্রোম আমি ক্রোম দিয়েই ওপেন করছি তো ক্রোমে ক্লিক করলাম ক্রোমে ক্লিক করার পরে আমাদের সামনে এটা ওপেন হচ্ছে ড্রাইভের লিঙ্ক একটা ওপেন হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু লোডিং হচ্ছে একটু টাইম নিয়ে আমরা পজ করি পজ করতে হলো না চলে এলো যে যাই হোক আমাদের সামনে কোনি বইটা চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন বা তোমরা আমি ডাইরেক্ট দেখাচ্ছি তোমরা কিন্তু এখানে দেখতেও পাচ্ছো তোমরা দেখে নাও ভালো করে একটুখানি তোমরা আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের লাইভ দেখাচ্ছি তো এখানে আশি পেজের বই আশি পেজের বই আমরা নিচের দিকে নামাতে পারি এবং ডাউনলোডও করতে পারি কীভাবে এই যে ওপরে ডাউনলোড বাটান আছে এখানে ক্লিক করে কিন্তু আমরা ডাউনলোড ইজিলি করতে পারি খুব সুন্দরভাবে আমি ক্রোম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে তো বন্ধুরা ডাউনলোড শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা যে কোনো বই খুব সহজে ওয়েস্ট বেঙ্গল পরে ডাউনলোড করতে পারি বা তোমরা যদি অন্যান্য কোনো বই চাও তোমরা কমেন্ট করো তোমাদের আমি জানিয়ে দেবো এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে যেখানে আরও অনেক রকমের বই পাওয়া যায় লাইক কম্পিউটার রিলেটেড বুকস বা কোনো আদার্স যে সমস্ত ই বুকসগুলো হয় সেগুলো পাওয়া যায় বা কেউ মোটিভেশনাল বুকস চাইছো বা আদার এনিথিং এলস বা অন্য কোনো বোর্ডের বুক চাইছো সমস্ত বই কিন্তু ম্যাক্সিমাম যেগুলো পাওয়া সম্ভব সেগুলি কিন্তু পাওয়া যায় এবার তোমরা ডেক ডিসক্রিপশান বক্সে দেবো না তোমরা একটু ভালো করে দেখে নাও অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ঢুকবে ঢুকলে কিন্তু তোমরা বই ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকো একটু শেয়ার করে দিও প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো নিশ্চয়ই অলরেডি করেই দিয়েছো আমি জানি তোমরা অলরেডি লাইক করে দিয়েছো কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে ধন্যবাদ